এবং গল্পের কারণেই মানুষের কাছে এই সিনেমাটা ভালো লাগবে, দর্শকের কাছে এই সিনেমাটা ভালো লাগবে আমি এতটুকু বলতে পারি। এবং এই সিনেমার গল্পটি লিখেছেন আমাদের যে প্রযোজক জসীমউদ্দিন আকাশ, এবং BD29 মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা হচ্ছে কথা দিলাম। শাকিব খান উনি অবশ্যই বাংলাদেশের মানে সবচেয়ে সুপারস্টার বা বলা যায় একমাত্র সুপারস্টার আমার মতে। আর তার মতো কেন তৈরি হচ্ছে না বা কেন সুপারস্টার তৈরি হচ্ছে না, সুপারস্টার তো আসলে তৈরি করে, একজন অভিনেতা তো কাদামাটি, তাকে তো তৈরি করে নির্মাতারা। তো নির্মাতারা চাইলে, প্রযোজকরা চাইলে আরো অনেক অভিনেতা তৈরি হবে, হয়তো আমার মতো অনেকেই আসবে নতুন মুখ, যারা যাদের সর্বোচ্চটা দিয়ে কাজটা করার চেষ্টাটা করতে চায়। আমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার, আমি থিয়েটার করে আসছি, আমি 2005 থেকে ঢাকায় থিয়েটার করি। তো আমার স্বপ্ন ছিল, আর এই স্বপ্নের জায়গা থেকে 2023 এসে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। তো এটা সুযোগটা তো একজন তৈরি করে দেয়, আমরা চাইলেই তো সুযোগটা নিয়ে নিতে লুফে নিতে পারি না, আমরা চাইলেই কেউ স্টার সুপারস্টার হয়ে যেতে পারি না, আমরা চাইলেই কেউ অভিনেতা হয়ে যেতে পারি না। হ্যাঁ, অভিনয়ের সত্তা, অভিনয় করার দক্ষতা, মেধা অনেকের মাঝে আছে, কিন্তু এই সুযোগটা তাকে তো দিতে হবে, এই সুযোগটা তো দিবে একজন প্রযোজক, একজন পরিচালক, তবেই না আরেকজন সুপারস্টার তৈরি হবে, আরেকজন ভালো অভিনেতা তৈরি হবে। আর এই সুযোগটা না পেলে তো এটা তৈরি হবে না কখনো। আমার যেটা মনে হয়, হয়তো সিনেমা হল এর সংখ্যা কমে যাওয়াতে অনেকেই রিস্কটা নিতে চাচ্ছে না, এটাও হতে পারে, বা তাদের অন্য কোনো কারণ থাকতে পারে। আর গানগুলো খুবই অসাধারণ, আমি দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে পারি যে এই সিনেমার গল্প এবং গান অভিনয় আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আসলে সবাই তো অনেক ধারা নিয়ে কথা বলে যে কমার্শিয়াল আর্ট ফিল্ম, আমি আসলে এত ধারা নিয়ে কথা বলতে চাই না, বা আমি এত ধারা বুঝি না। আমি বুঝি যেটা, যে একটি ভালো সিনেমা, আমরা সবাই, আমরা কথা দিলাম টিম, আমরা পুরো টিম মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা করার, এবং আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। এবং খুব দ্রুত সিনেমা হলে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে, আমরা আসছি কথা দিলাম নিয়ে। আসলে আমরা এমন একটা সময়ের মানুষ, বা এমন একটা সময়ে আমাদের যাত্রাটা শুরু, যে সময়টায় দেখা যাচ্ছে আমাদের সিনেমা হলের সংখ্যাটাই অনেক কম, তো আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি। তো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে যারা এই সিনেমাটা দেখবেন, আপনারা একটু হতাশ হবেন না, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এমন চমৎকার একটা গল্প, এমন চমৎকার গানগুলো আপনাদের জাস্ট ওই জায়গাটা কাজ করবে, এটা বলতে পারি। দর্শক তো প্রতিটা সিনেমাই আমরা না দেখেই হলে যাই, হলে যেয়ে তারপরেই তো দেখি আমরা সিনেমাটা। তো আপনারা মানে হুমড়ি খেয়ে পড়ার বিষয় বিষয় এগুলো আমি মানে আমার এক্সপেকটেশন খুব আকাশচুম্বী কোনো এক্সপেকটেশন নেই আমার। আমার একটা এক্সপেকটেশন আছে যে যে দর্শক সিনেমাটি দেখবে তার ভালো লাগবে, এটাই আমার এক্সপেকটেশন। আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি যেটা বলি যে হ্যাঁ, আর্টিস্টের জায়গা থেকে তো অবশ্যই আমাদের সবার উচিত যে ডেডিকেশন দিয়ে কাজটা করা, তো সবার জায়গার থেকে। আর একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, ওটা মার্কেটিং যদি প্রপারলি না হয়, আমি যদি নাই জানি যে এরকম একটা প্রোডাক্ট আসছে, তো আমি ওটা কেন নেব। তো আমাদের প্রথম উচিত হচ্ছে আমরা প্রোডাক্টটা গুণগত মান ভালোভাবে তৈরি করা, এবং সবাইকে জানানো যে আমাদের প্রোডাক্টটা ভালো, আমরা এই প্রোডাক্টটা কেন দেখব। তো ওই জায়গার থেকে আপনারা যারা আমাদেরকে হেল্প করছেন গণমাধ্যমে, আমার মনে হয় দর্শকরা যখন জানতে পারবে যে এরকম ভালো একটা সিনেমা আসছে, দর্শকরা অবশ্যই দেখবে। এবং আমি এটা বলতে পারি যে দর্শকরা হতাশ হবে না, দর্শকরা ভালো একটা গল্প দেখবে, এটাই। আর এর বেশি কিছু আমি বলতে চাই না। আমাদের এখন তো খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, এটা আপনারাও জানেন। তো এভাবে যদি আমরা আগাতে থাকি, আমরা সামনে আরো অনেক ভালো সিনেমা হবে। এবং দর্শক যতটা ধরেন ফেসবুকে অ্যাক্টিভ, যতটা ধরেন একজন সেলিব্রিটি লাইভে আসলে ওখানে যতটা অ্যাক্টিভ, বা আপনারা যে নিউজগুলো করেন ওই কমেন্টস বক্সে যতটা অ্যাক্টিভ থাকে দর্শক, ওই দর্শকগুলো যদি শুধুমাত্র সিনেমা হলে এসে সিনেমাটা দেখতো, তাহলেই আমার মনে হয় যে আরো অনেক প্রযোজক এখানে লগ্নি করতো, আরো অনেক ভালো সিনেমা পেতাম আমরা। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা আবার আগের মতো সিনেমা হলে আসেন, আমাদের সিনেমা তো আমাদের দেশের সিনেমা, আপনাদের সিনেমা, আপনাদের সিনেমা যদি আপনারা না দেখেন, তাহলে ভালো সিনেমা হবে না কখনো, ভালো প্রডিউসার আসবে না, ভালো গল্প আসবে না, ভালো সিনেমা তৈরি হবে না। তো আপনাদের সিনেমা যদি আপনারা আরো অনেক উপরে নিয়ে যেতে চান, মানে বাংলাদেশের সিনেমাটাকে যদি আপনারা আরো অনেক উপরে নিয়ে যেতে চান, আপনাদের আসলে এগিয়ে আসতে হবে, আপনাদের সিনেমা হলে আসতে হবে।